সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লার্নিং পেনের সর্বশেষ আপডেট প্যাকেজ, 20টি ডিজিটাল বই এবং নতুন শেপের এই চশমাওয়ালা ক্যাট, অর্থাৎ এই চশমা পরিহিত এই নতুন শেপের এই ক্যাট লার্নিং পেনটি নিয়ে হাজির হয়েছে আমি জাফর সাদিক। আপনারা দেখতে পাচ্ছেন একটি লার্নিং পেন আপনার সন্তানকে পড়াবে কারো সহযোগিতা ছাড়া। বাচ্চারা খেলতে খেলতে সব কিছু শিখে ফেলবে ইনশাল্লাহ। আপনার সন্তানের বয়স যদি 2 থেকে 8 বছরের মধ্যে হয় তাহলে আপনার জন্য এই প্যাকেজটি, আপনার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে এই প্যাকেজটি হবে সবচেয়ে বড় উপহার। এই প্যাকেজের সাথে রয়েছে একটি চমৎকার নতুন শেপের ক্যাট, চশমাওয়ালা ক্যাট বিড়াল, চশমাওয়ালা বিড়াল টাইপের একটি লার্নিং পেন, যেটা শিশুরা খুব আনন্দ করে এবং মজা পায় এই কলমটা নিয়ে। এবং সাথে রয়েছে 20টি বই। এই 20টি বইয়ের মধ্যে 4টি হচ্ছে মৌলিক বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, আর বাকি 16টি বই হচ্ছে জেনারেল নলেজ, রাইমস, ছড়ার বই এবং ওয়ার্ড মিনিং বুক। সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি এবং একটি চার্জার সহ সব কিছু সংরক্ষণ করার জন্য রয়েছে একটি চমৎকার ব্যাগ। দর্শক, এই কলমটি রিচার্জেবল কলম। এই চার্জার দিয়ে একবার চার্জ দিলে, 3 ঘন্টা চার্জ দিলে কলমটা মিনিমাম 2 দিন চার্জ থাকে, অর্থাৎ 6 ঘন্টা চার্জ থাকে। আপনার সন্তান যদি প্রতিদিন 3 ঘন্টা করে পড়ে 3 বার, তাহলে 2 দিন পর্যন্ত এটা চার্জ থাকবে। চলুন আমরা এই ক্যাট শেপের লার্নিং পেনটি কিভাবে আমরা ব্যবহার করব। দেখুন, এই পুরো কলমের মধ্যে একটি বাটন রয়েছে। এই বাটনের মধ্যে যদি আপনি 3 সেকেন্ড চেপে ধরে রাখেন তাহলে কলমটি অন হবে। কিভাবে দেখুন। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং পেন, তোমরা মজা করে পড়বে। এটা হচ্ছে লার্নিং পেন, অর্থাৎ আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি এই লার্নিং পেন। দর্শক, এখানে রয়েছে টোটাল 20টি বই। আপনি বলতে পারেন 20টি বই কেন, এতগুলি বই কেন? হ্যাঁ, আগে ছিল আমাদের 5টি, 5টির পরে ডেভেলপ করে আরও করেছে 8টি, তারপরে 10টি, তারপরে 15টি, এখন 20টি। প্রত্যেকটা বই আপনার সন্তানের জন্য খুব জরুরি দরকার। কারণটা কি আমি একটা একটা করে বই আপনাকে দেখাবো। আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে প্রত্যেকটা বই আপনার সন্তানের দরকার। আর এই কলমটার মধ্যে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি, খুব সহজে ইনশাআল্লাহ এই কলম নষ্ট হয় না। যদি একটু যত্নের সাথে এই কলমটা দিয়ে পড়া হয় তাহলে এই কলমটা 1 থেকে 2 বছর যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা কলমটা কীভাবে ব্যবহার করে দেখাই। আমি কলমটাকে 3 সেকেন্ড চেপে ধরে রেখে অন করেছি। এখন আমি এই 20টা বইয়ের যে কোনো একটা বই আমি পড়তে চাই। আমি প্রথম বইটাই পড়ি। প্রথম বইটা হচ্ছে বাংলা বই, সোনামণির বাংলা পড়া। 1 নম্বর বই থেকে 20 নম্বর বই পর্যন্ত আপনি যেই বইটাই পড়তে চান সেই বইয়ের কভার আগে টাচ করতে হবে। যেমন ধরুন, লার্নিং পেন সোনামণির বাংলা পড়া, এই কলম, এই কলমটা বইয়ের নামটা বলেছে। এইভাবে যখন যেই বই পড়বেন সেই বইয়ের কভারে টাচ করলে কলমটা সেই বইয়ের নাম বলবে, তখন আপনি ভিতরে গিয়ে পড়তে পারবেন। এখন আসুন আমি স্বরবর্ণ পড়ব। কি পড়ব দেখি। প্রত্যেকবার টাচ করলে 2 বা 3 বার করে পড়াবে। এখন আমি দেখালাম স্বরবর্ণ, সাথে আছে ব্যঞ্জনবর্ণ। এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে হচ্ছে টোটাল 50টি শব্দ। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে হচ্ছে টোটাল 50টি বর্ণ। প্রত্যেকটা বর্ণ দিয়ে আমি এখানে 2টা করে শব্দ দিয়েছি আর 1টা করে ছোট্ট ছড়া দিয়েছি। যেমন ধরুন, আমি এখানে রি অথবা যে কোনো একটা বর্ণ দেখাই আপনাকে। যেমন ধরুন আমি রি দেখাচ্ছি, এখন আসুন রিতে ঋতু, রিতে ঋণ। এবার আমি রি দিয়ে ছোট্ট একটি ছড়া শোনাবো আপনাদেরকে। যেমন ধরুন, ঋণ করো না মনের ভুলে, ঋণ করো না মনের ভুলে, ঋণ করো না মনের ভুলে।
করো না মনের ভুলে, সাজাও জীবন ফুলে ফুলে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা বর্ণ দিয়ে, অর্থাৎ টোটাল পঞ্চাশটা বর্ণ দিয়ে পঞ্চাশটা ছোট্ট ছড়া আছে। চন্দ্রবিন্দু পর্যন্ত শেষ করার পরে আছে দুই বর্ণ বিশিষ্ট স্বরচিহ্নবিহীন শব্দ, তিন বর্ণ বিশিষ্ট স্বরচিহ্নবিহীন শব্দ, তারপর স্বরচিহ্ন, আকার ও শিকার, দীর্ঘিকার, আকারের ব্যবহার ও শিকারের ব্যবহার। অর্থাৎ একেবারে জিরো লেভেলের যেই বাচ্চারা প্লে নার্সারি কেজি, সেই বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এই বইটা। এবং সর্বশেষ কিছু দেশাত্মবোধক গান আমি দিয়েছি, যেমন ধরুন আমি আমাদের জাতীয় সঙ্গীতটা শুনতে চাই, এখানে মাত্র এক লাইন দেওয়া আছে, আপনি টাচ করলে পুরো গানটা শুনতে পারবেন। যেমন এইভাবে এখানে প্রায় ২০টি গান দেওয়া আছে। এই হলো বাংলা বই। এবার দেখাবো দুই নম্বর বই, ইংরেজি বই। যথারীতি আগের মতো আমি কি করব, বইয়ের কভারে টাচ করব। যেমন ধরুন লার্নিং পেন ABC ইংলিশ। A A A A B B N N O O W W। এই হচ্ছে ক্যাপিটাল লেটার, এই হচ্ছে স্মল লেটার। এবার দেখাবো প্রত্যেক লেটার দিয়ে আমি তিনটা করে শব্দ দিয়েছি। যেমন ধরুন আমি বি দেখাচ্ছি, টাচ করছি বি, বিতে বিয়ার। অর্থাৎ এখানে যেই সকল ছবি, অর্থাৎ যেগুলি প্রাণী বা যেই সকল ছবি শব্দ করতে পারে, সেই ছবিতে টাচ করলে সেই ছবি মানে সেই প্রাণীর শব্দটা আপনি এখানে এই কলমে শুনতে পাবেন, আর লেখায় টাচ করলে লেখাটা পড়াবে। যেমন ধরুন বিতে বেয়ার, বি ফর বেয়ার, বি ফর বেয়ার, বি ফর বেয়ার, বি ফর বেয়ার, বেয়ার মানে বি ফর বার্ড, বি ফর বার্ড, বি ফর বার্ড, বি ফর বার্ড। এবার আসুন তারপর আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে এ টু জেড পর্যন্ত দেওয়া আছে তিনটা করে শব্দ, আর সবশেষে দেওয়া আছে কিছু রাইমস, কিছু ছড়া, কিছু গল্প, কবিতা সহ সব কিছু মিলে হচ্ছে এই ইংরেজি বই, দুই নম্বর বই। এবার দেখাবো তিন নম্বর বই। তিন নম্বর বই হচ্ছে গণিত বা অঙ্ক বই। আগের মতো আমি টাচ করছি কভারে, লার্নিং পেন এসো অঙ্ক শিখি, অঙ্ক শিখি। দেখুন এই বইটা মূলত দুই ভাষায়, বাংলা এবং ইংরেজি। আপনার সন্তান যখন বাংলায় এক দুই তিন শিখবে, পাশাপাশি সে যেন ওয়ান টু থ্রি একসাথে শিখে ফেলতে পারে, সেইভাবে আমি সেটিং করেছি। যেমন ধরুন ফাইভ, ফাইভের সাথে সাথে পাশাপাশি আছে পাঁচ, টাচ করছি দেখুন ফাইভ 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 পাঁচ 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 ফাইভ র‍্যাবিটস ফাইভ র‍্যাবিটস পাঁচটি খরগোশ পাঁচটি খরগোশ। এইভাবে সম্পূর্ণ বইটাই বাংলা এবং ইংরেজি দুই ভাষায় করেছি। যেমন ধরুন আমি এখানে যেই শতকীয় দেয়া আছে, আমরা যে কোনো একটা টাচ করছি, যেমন ধরুন ফিফটি ফোর, খেয়াল করুন দেখুন ফিফটি ফোর ফিফটি ফোর ফিফটি ফোর, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন। হ্যাঁ, এই হচ্ছে গণিত বই। এবং মৌলিক বইয়ের মধ্যে আর একটা হচ্ছে আরবি বই। আমি যথারীতি কভার টাচ করছি, লার্নিং পেন চিলড্রেন আরবিক। আলিফ 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 আলিফ, বা বা এইভাবে প্রত্যেকটা বর্ণে টাচ করলে তিনবার চারবার করে পড়াবে। এইটা হচ্ছে কায়দা, আমরা ছোটোকালে যে কায়দা পড়েছি কোরআন শেখার আগে, এই কায়দার একবারে এ টু জেড সব কিছু দেওয়া আছে এই এই বইয়ের মধ্যে। এটা হচ্ছে আরবি বই। তারপর থেকে আমি বাকি বইগুলো দেখাচ্ছি। এরপরে পাঁচ নম্বর বই হচ্ছে দশটি সুরা। দশটা সুরা অর্থাৎ নামাজ পড়ার জন্য আমার আপনাদের, অর্থাৎ নামাজ পড়ার জন্য আপনার সন্তান বা আপনি নিজেও চাইলে
এই 10টা সূরা সুন্দর করে পড়তে পারবেন, শিখতে পারবেন। পাশাপাশি কিছু দোয়া আছে, ইসলামিক গল্প, নাটিকা, কিছু ইসলামিক গজল, নাসিদ আছে। হ্যাঁ, এই হচ্ছে এই বইটা। এবার দেখাবো 6 নম্বর বই। 6 নম্বর বই হচ্ছে বার্ডস অ্যান্ড ইনসেক্ট, পাখি ও পোকামাকড়, অনেক বড় বড় করে ছবিগুলি দেওয়া আছে। 7 নম্বর বই হচ্ছে অ্যানিম্যাল, ঠিক আছে, জীবজন্তু। 8 নম্বর বই হচ্ছে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ ফল এবং ফুল। 9 নম্বর বই হচ্ছে ভেজিটেবল, শাকসবজি। 10 নম্বর বই হচ্ছে ফিশ, বড় বড় করে দেখুন মাছ ছবি দেওয়া আছে, বাচ্চারা অনেক মজা পায় এই কত বড় বড় মাছ। 11 নম্বর বই হচ্ছে হিউম্যান বডি, মানব দেহ, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে। তারপরে 12 নম্বর বই হচ্ছে হোম বা বাড়ি, আমাদের বাড়িতে যত রকম আসবাবপত্র আছে প্রত্যেকটা আসবাবপত্রের নাম এবং সাথে ইংলিশ শব্দ অর্থ সহ দেওয়া আছে। তারপরে মাই ফ্যামিলি, আমার পরিবার, দাদা নানা কাকা চাচা, যত পরিবার কেন্দ্রিক যত ব্যক্তি আছে পুরুষ মহিলা সবার নাম ছবি সহ এখানে ইংলিশে দেওয়া আছে। 14 নম্বর বই হচ্ছে টাইমিং, সময়, এখানে সপ্তাহ মাস তারপরে সময় কাল অনুভূতি সব কিছু দেওয়া আছে এখানে। 15 নম্বর বই হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, এখানে বিপরীত শব্দ যা যা আছে, কালো সাদা লম্বা খাটো এগুলি সব বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে। 16 নম্বর বই হচ্ছে জব অ্যান্ড আওয়ার হেল্পার্স, অর্থাৎ পেশা এবং আমাদের সাহায্যকারী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই তো আমাদেরকে সাহায্য করে, তাদের সব কিছু দেওয়া আছে, নাম দেওয়া আছে এখানে। 17 নম্বর বই হচ্ছে অ্যাকশন ভার্ব, কার্যকরী ক্রিয়া, যাওয়া খাওয়া ওঠা বসা করা সব কিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে। 18 নম্বর বই হচ্ছে ট্রাফিক সিগন্যাল, অর্থাৎ ট্রাফিক চিহ্ন বলি, আমরা যখন রাস্তায় বের হই রাস্তায় চলি তখন আমরা গাড়ি আসা যাওয়া করা থেকে আমরা রাস্তায় কীভাবে চলবো সব কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এই বইয়ের মধ্যে। 19 নম্বর বই হচ্ছে মজার ছড়া, ছোটদের, এটা হচ্ছে বাংলা ছোটো ছোটো ছড়া আছে, মজার মজার ছড়া আছে, ছড়ার বই। আর সর্বশেষ 20 নম্বর বই হচ্ছে রাইমস, ইংরেজি ছড়া, অর্থাৎ এখানে প্রত্যেকটা বই একটা বাচ্চার জন্যে খুবই ইম্পর্টেন্ট। একটা বই যদি আপনি বাদ দেন এখান থেকে, আপনি মনে করবেন যে না এই বইয়ের পড়াটা আসলে অসম্পূর্ণ রয়ে গেল, বা তার জ্ঞানের জানার ক্ষেত্রে কিছুটা অসম্পূর্ণ রয়ে গেল। এই সব মিলে এই 20টা বই, আর সাথে এই কলমটা, এই কলমটা রিচার্জেবল, এই হলো চার্জার, এই একবার চার্জ দিলে কলমটা 2 থেকে 3 দিন পর্যন্ত চার্জ থাকে, অর্থাৎ একবার চার্জ দিলে 3 ঘন্টা, অর্থাৎ একবার চার্জ দিলে 6 ঘন্টা চার্জ থাকে। তার মানে আপনার সন্তান সকালে এবং বিকালে, অর্থাৎ দিন যদি 2 ঘন্টা পড়ে 2 বার তাহলে 3 দিন চার্জ থাকবে, সে যদি দিন 3 ঘন্টা পড়ে তাহলে 2 দিন চার্জ থাকবে, সে যদি দিন 6 ঘন্টা পড়ে তাহলে 1 দিন চার্জ থাকবে। অর্থাৎ চার্জ শেষ হওয়ার পরে কলমটা নিজেই বলবে, ছোট্ট বন্ধু আমার চার্জ শেষ হয়ে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি চার্জ দাও, এই কলমটাই বলবে। অর্থাৎ এই কলমটা কিন্তু মোবাইলের মতো না যে আপনি প্রতি রাতে চার্জ দিবেন। ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কলমটা আপনি যখন ব্যবহার করবেন 2 মিনিট যদি ব্যবহার না করেন তারপরে কলমটা অটোমেটিক ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে আল্লাহ হাফেজ বলে কলমটা অফ হয়ে যাবে। এই হলো, আর সাথে তো 1 বছরের ওয়ারেন্টি আছে। তো সব মিলিয়ে এই হলো একটা টোটাল প্যাকেজ, এই বইগুলি কলমটা সব কিছু সংরক্ষণ করার জন্য এই চমৎকার প্যাকেজটা আপনার জন্য, আপনার সন্তানের জন্য। দর্শক, আমাদের অনেক অভিভাবকরা বলে যে আমার সন্তান মোবাইলে আসক্ত, আমার সন্তান টিভিতে আসক্ত, সারাদিন গেমস খেলে, সারাদিন মোবাইল দেখতে চায়, বাসায় যাওয়ার পরে আমার মোবাইল আমার সাথে থাকে না, আমার পরিবারের মোবাইল বাচ্চারা নিয়ে গিয়ে চুপচাপ আমরা ঘুমাই, আমার বাচ্চারা গেমস খেলতেছে। অর্থাৎ মোবাইলে এমনভাবে আসক্ত আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের বাচ্চারা, এই আসক্তি থেকে এই একমাত্র এই যে এই কলমটা, এটা রেডিয়েশন মুক্ত একটা কলম এবং খুব টেকসই এবং খুব মজবুত কলম, এটা দিয়ে আপনি পেরেক মারতে পারবেন, এত উন্নত এবং শক্ত কলম। এই কলমটা দিয়ে আপনার সন্তান পড়বে, এই কলমটা আপনার সন্তানকে গল্প শোনাবে, গান শোনাবে, কবিতা শোনাবে, পড়াবে, প্রত্যেকটা বাচ্চা এই কলমটাকে খুব পছন্দ করে।